ওয়েলকাম স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম আজকে আমরা লাস্ট মিনিট টিপস আলোচনা করব যদি আমরা লাস্ট মিনিট টিপসের ব্যাপারে আমরা ফিজিক্সে আলোচনা করেছি ক্লাস ইলেভেনের তবু কিছু ছাত্রছাত্রী যারা আমাকে জানতে চাইছে যে আরও কিছু টিপস দিন স্যার মানে আরও পরীক্ষার আগে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো বাইশ তারিখে এক্সাম আজকে আমি সাত তারিখে ক্লাস করছি মানে ভিডিওটা করছি সো কিছু টিপস আমি অবশ্যই আরও কিছু বলবো যেটা সবাই রে হতে পারে এবং সবাই খুব এক্সাইটেড হয়ে আছে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে ক্লাস ইলেভেন ফিজিক্স আমি ইলেভেন কথাটা লিখছি না এখানে লিখছি ক্লাস ইলেভেন ফিজিক্স সো একটাই জিনিস বলবো একটা টপিক একটা প্রথমেই একটা কথা বলবো অনেক ছাত্রছাত্রী বারবার আমাকে বলছে যে আনসারের জন্য স্যার আপনি যে কোশ্চেনগুলো পাঠিয়েছেন সেই কোশ্চেনগুলোর আনসার করে দিন এটা প্রচুর ছাত্রছাত্রীর ডিমান্ড এই শুধু প্রশ্ন পাঠালে হবে না প্রশ্নের সাথে সাথে উত্তর করে দিন তো এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমার কাছে কিন্তু প্রশ্নের উত্তর রেডি নেই বাট প্রত্যেক ছাত্রছাত্রী চাইছে সেটা ডিমান্ড করছে যে আপনি শুধু সাজেশন পাঠালে হবে তার সাথে সাথে উত্তরও পাঠাতে হবে তো আমি তোমাদের কাছে একটাই জিনিস বলছি আজকের সাত তারিখ আমি চেষ্টা করব দশ থেকে এগারো তারিখ অর্থাৎ তোমাদের এক্সামের অ্যাটলিস্ট দশ দিন আগে বারো তারিখের মধ্যে তোমাদের কাছে পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এক নম্বরের এমসিকিউ তো দিয়েইছি অনেক সেগুলো নিয়ে আমরা আরও এইগুলো নিয়ে আনার চেষ্টা করব এবারে অনেক ছাত্রছাত্রী যেটা প্রশ্ন করছে কিন্তু তার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা জিনিস আমি বলবো যে নিজেরা চেষ্টা করো দু মার্ক্সের যে প্রশ্ন তিন মার্কসের যে প্রশ্ন এবং আমি অলরেডি ফার্স্ট যে হচ্ছে লাস্ট মিনিট টিপস আলোচনা করেছি সেখানে কিন্তু বলেই দিয়েছি যে কোন পোর্শান থেকে কোন জায়গা থেকে প্রশ্নটা বেশি আসে যেখানে তুমি ল অফ থার্মোডাইনামিক্স যেখানে তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাস যেখানে তুমি গ্র্যাভিটেশান এই তিনটে পার্টি করলে তুমি কুড়ি নাম্বার পাবে এইটা কিন্তু আমি বলে দিতে পারি তো এই পোর্শানগুলোকে কিন্তু তোমরা মেনটেন করো আরও কিছু জিনিস আমি কী বলবো অনেকের ভাব অনেকেই প্রশ্ন করছে যে স্যার কেমন প্রশ্ন আসবে কারণ আমাদের এই যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই তো অনেক কিছু পোর্শান আছে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেই বাদ দিয়ে কনসেপ্টস কেমন প্রশ্ন আসবে ক্লাস ইলেভেনের ফিজিক্স প্রশ্ন কেমন হবে এটা এটা প্রচুর ছাত্রছাত্রী জিজ্ঞেস করছে ক্লাস ইলেভেনের ফিজিক্স কোশ্চেন কেমন হবে তো তার জন্য অলরেডি কিন্তু আমি দুটো মডেল সেটও তৈরি করেছি যে সমস্ত ছাত্রছাত্রী সেই মডেল সেটগুলো পেতে চাও বা পেয়েছ তাদের পাওয়ার দরকার নেই যারা মডেল সেট পেতে চাও তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি জানো অলরেডি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে এখানে আরও একবার লিখে দিচ্ছি সেখানে পিং করো সেখান থেকেও দুটো যে মডেল সেট আমি দেবো সেই দুটো মডেল সেটও যদি করে যাও সেই মডেল সেটগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন পাবে অনেক প্রশ্ন পাবে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু সেখানে আমি দিয়েছি যাতে অন্য প্রশ্ন যদি দেয় ও তোমরা কিন্তু উত্তর করতে পারবে তো এই কথাগুলো আমি বললাম আরও একটা জিনিস বলছি প্রচুর ছাত্রছাত্রী প্রতিদিন প্রচুর ছাত্রছাত্রী ডিমান্ড করে একদিন হয়তো একশো জনের বেশি ছাত্রছাত্রী আছে যারা চাই যে হচ্ছে তাদের সাজেশান দিক আমি প্রত্যেকে দেওয়ার চেষ্টা করি কিন্তু অ্যাট এ টাইম একটা টাইম কিছুটা হলেও কারোর একটু কম মানে কম বলতে গেলে হয়তো দেরি হলো আবার কারোর একটু পরে দেয়া হলো তো এর জন্য কিছু মাইন্ড করো না আনসার চেয়েছো আনসার আমরা নিশ্চয়ই করে দেবো একটু সময় দাও ছ তারিখ থেকে আমি আজকে তো সাত তারিখ তো আমি চেষ্টা করছি খুব শীঘ্রই বারো তারিখের মধ্যেই তোমাদের কিন্তু আনসারটা ক্লাস ইলেভেনে যা যা আমি সাজেশান দিয়েছি সেই প্রশ্নগুলো তুলে ধরে এই রকম ভিডিওর মাধ্যমে আনসারগুলো লিখে লিখে বুঝি 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 করে দেয়া আমি চেষ্টা করব। ঠিক আছে আমি কনফার্ম বলতে পারছি না আমি অবশ্যই চেষ্টা করব। এইটা তোমাদেরকে হেল্প করবে এবং যারা এখনও পিছিয়ে পড়া ছাত্র যে কিভাবে করবো কীভাবে এগোবো কীভাবে টপিক্যালিস তার জন্য এই বললাম দু নম্বর তিন নম্বর এইগুলো করো আরও একটা জিনিস অনেক ছাত্রছাত্রী এখন থেকে অনুরোধ করেছে যে স্যার আমি ক্লাস টুয়েলভটা আপনার কাছেই পড়তে চাই প্রচুর ছাত্রছাত্রী এটা রিকোয়েস্ট আছে যে আমার কাছে পড়তে চায় আমার বাড়ি হচ্ছে যাদবপুরে যাদবপুরে যদি কেউ এসে পড়তে চায় নিশ্চয়ই তার আমি ব্যবস্থা করে দেবো যাদবপুরে যদি কেউ আসতে চায় প্রচুর ছাত্রছাত্রী যাদের যাদবপুর মানে কলকাতা যাদবপুর ঠিক আছে এইট বি বাস থেকে একটু কিছুটা ডিস্টেন্সে আমার অ্যাড্রেস তো যদি কেউ কলকাতা এসে পড়তে চায় নিশ্চয়ই ভালো কিন্তু তার থেকেও বেটার হবে তোমরা যদি অনলাইন ক্লাস করো অনলাইন ক্লাস যদি করতে চাও সেটা করো স্পেশালি আমি অনলাইন ক্লাসটা শুধু করাই নেটের জন্য এবং ডবলুবিজি বা জেই মেনের জন্য স্পেশালিটা করায়। করাই তো নিশ্চয়ই সেইগুলো পরে হবে এখন তোমরা এই ফিজিক্সের এইগুলো নিয়ে আলোচনা করো যেহেতু এই প্রশ্নগুলো বারবার পড়েছো সেই জন্য লাস্ট মিনিট টিপসে এই কথাটা কিছুটা আমি ইনক্লুড করলাম যদিও এটা পার্ট নয় নিশ্চয়ই আমাকে পিং করো যারা এসে পড়াশোনা করতে চাও পিঙ্ক করো যারা অনলাইনে করতে চাও এই যে পড়াশোনা নিশ্চয়ই মানে ক্লাস টুয়েলভের পড়াশোনা নিশ্চয়ই পিঙ্ক করো যারা যেই জন্য পড়তে চাও নিটের জন্য পড়তে চাও নিশ্চয়ই পিং করো কিন্তু যে কথাগুলো বললাম এবং মডেল সেটটা সবাই নাও মডেল সেটটা নিয়ে নিজে সব থেকে বেটার হবে মডেল সেটটা নিয়ে নিজে একবার পরীক্ষা দিয়ে দেখো নিজে জাস্ট মিনিট একবার পরীক্ষা দিয়ে দেখো যে তুমি প্রিপেয়ার কতটা না পারলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো আমি তোমাকে হেল্প করবো আমি একবারও কিন্তু পিছিয়ে যাব না কিন্তু আমাকে একটু সময় দাও নিশ্চয়ই আমি উত্তরগুলো বলে দেবো একটু সময় দাও যে টাইমটা আমি বলেছি বারো তারিখের মধ্যে আমি উত্তরগুলো ভিডিও আকারে অবশ্যই আনবো কিন্তু তোমাদেরকেও সেই ভিডিও আকারে সেইগুলো পেতে হবে যেই কারণে তোমরা কি করবে চ্যানেলটাকে বারবার হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দাও অ্যাস এ রেজাল্ট যখন আমি কথাগুলো আনবো তখন এইগুলো কিন্তু এই প্রসঙ্গগুলো আনব এই ভিডিওগুলো আনব এই উত্তরের ভিডিওগুলো আনব সেগুলো অটোমেটিক্যালি তোমাদের কাছে 公共企业呗。